Tarek Roman Roman Tarek Tarek Roman Roman Tarek Tarek Roman birer beshe ashbe bire Bangladeshe sokolke to bahajan dite korbe ke giftar kora hoyeche bondhuran surat kamona korchi shoto shoto chhatroke jonotake hotta kora hoyeche আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের যাই ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাইরে গুলিতে নিহত হয়েছেন, ত্রাহত হয়েছেন, প্রভু হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। আমি সেরে উৎকরি ছাত্রদের তারা অতি অল্প সময়ের মধ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষ যে সংগ্রাম লড়াই করছিল দীর্ঘদিন ধরে সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী অর্থনীতি বিনাশী গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে সেই সরকারকে জনগণের ছাত্র জনতার উত্তাপ রোষের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। বন্ধুগণ, এখন যে সমস্যা সেই সমস্যা বিজয় একটা অর্জিত হয়েছে, কিন্তু এই বিজয়কে সুসংগত করা এটাই হচ্ছে এখনকার কাজ। আমি বাংলাদেশ জাতীয় দলীয় দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই শান্ত থাকবেন, চক্রান্তকারীরা নতুন করে চক্রান্ত শুরু করতে পারে, তারা এই বিজয়কে ছিনিয়ে নিতে পারে চক্রান্তের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা না দিই। যারা আজকে বিভিন্ন এলাকায় বিভিন্ন শহরে বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়, তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না, তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী, এবং তারা তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন, বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। বন্ধুগণ, আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত, আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারে মানবাধিকার সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই, আমরা এই ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত, তাদের সমস্ত এই বক্তব্য সেই বক্তব্য আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদের অত্যন্ত ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে যে সামনের দিনগুলোতে অতি ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে রেখে ছড়িয়ে যাবেন, এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমাদের নেতা, তরুণদের নেতা যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি তিনি বক্তব্য রাখবেন, ও একই সঙ্গে আজকে আমাদের দলের চেয়ারপারসন যিনি প্রায় ৬ বছর কারাবন্দরে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন, আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করবেন যে আপনারা শান্ত হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করবেন, একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখন যে কাজ এই কাজটি সবচেয়ে কঠিন কাজ, সেই কাজ হচ্ছে
এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন প্রয়োজন সেই প্রয়োজনের সাড়া দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তাই তারা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং আজকে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরাও বলতে চাই আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো অতি বিলম্বে, অনতিবিলম্বে, কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্টের সমরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করুন, কোন বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন সেই ব্যবস্থা তারা করবেন, এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমার মুখ ভরে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচিউরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরছে। আপনারা অনেক কষ্ট করেছেন, আমি অনুরোধ করবো যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন, অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না, সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আর একটা কথা বলে শেষ করব। বন্ধুগণ, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখখানি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্জন আমরা করেছি। আমরা অনেকে, আমাদের ছেলেরা অনেকে বার্ধক্য এসে যাচ্ছে, চাকরি পানি কর্মসংস্থান নাই, এই 16 বছর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং যারা গুম হয়েছে তাদের সন্তানরা তাদের পিতাকে দেখতে পারেনি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আসুন। তাদের কথা চিন্তা করে যারা এই ইতিমধ্যে প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে আমরা আজকে সমস্ত হিংসা দেশ বলে গিয়ে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংগত করি। আমি আবারও ছাত্রদেরকে অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাবনীয় নজিরবিহীন নেতৃত্বের জন্য। আমি বক্তব্য শেষ করব, সব শেষে শুধু বলি বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল, সেই 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে তাকে পরিবর্তন করে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো, আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিল্প গড়ে তুলব। আরেকটা কথা আমি আপনাদের প্লিজ বলতে চাই, সেটি হচ্ছে যে অনেক খাত থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে অনেক আপনারা আঘাত করছে, আক্রমণ করছে, গার্মেন্টস শিল্পগুলোর উপরে আক্রমণ করছে, এরা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে লুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমি অসুস্থ, আপনি আপনারা জানেন, তাই আমি বক্তব্য দীর্ঘ করব না, শুধু এই কথা বলতে চাই আসুন আপনারা অতীতে যেভাবে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্ররা যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা একটা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে স্বৈরাচার, স্বৈরাচার পালিয়ে গেছে, শুধু তারা না, তাদের দর্শনটাও পালিয়ে গেছে। বন্ধুগণ, এটাকে সুসংহত করতে
আবার যেন যেন ফিরে আসতে না পারে সে যেন ইস্পাত দৃঢ় ছাত্র গণ ঐক্য তৈরি করে তাদেরকে প্রতিহত করে অবশ্যই জনগণ এগিয়ে যাবে এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। সালামালাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র জিন্দাবাদ। সালামালাইকুম।